জীবনে কত স্বপ্ন দেখলাম, জীবনে রাতের আধারে কত স্বপ্ন দেখলাম ঘুমের ভিতরে, এত স্বপ্ন জীবনে দেখেছি, রাসূলকে দেখতে পারলাম না, এটা পোড়া কপাল। আমি আমার ভাষায় বলছি, যেমন করি হোক যদি কোনো বান্দা নবীর পথে যদি নিয়মিত দরুদ পড়ে, মহব্বতটা বেশি রাখে, অবশ্যই সে রাসূলকে দেখতে পাবে। আলহামদুলিল্লাহ, দেখার চেষ্টা করার দরকার আছে না নাই বলে আসতে বলবেন না, আছে না নাই। রাসূল আমার আলো আশা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। তাই ফের ময়দান আমার নবীজি, একটা না একদিন নয়, দুদিন নয়, তিন দিন তিন রাত পর্যন্ত না খাওয়া ছিলেন নবীজি, দাওয়াতি কাজ করার জন্য তায়েফের ময়দানে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন, কি জন্য গিয়েছিলেন? যখন মক্কায় দাওয়াতি কাজ বন্ধ, আবু জেহেল জরুরি ঘোষণা করে দিয়েছে, গৃহবন্দী করে রেখেছে রাসূলকে, সাহাবীরা বের হতে পারেন না, যাকে পায় তাকেই মারে, রিমান্ডে নেয়। খাব্বাবের মতো সাহাবিকে দুই হাত দুই পা বেঁধে জ্বলন্ত অঙ্গার সেজে রেখে জ্বলন্ত অঙ্গারের উপরে তার পিঠটা চেপে ধরেছে, অঙ্গারগুলো পিঠের ভিতরে ঢুকে চর্বি দিয়া গলে গলে পিঠের মধ্যে অঙ্গারগুলো ঢুকে গেছে। খাব্বাবের মুখ থেকে একটা বার বের হয় নাই, আমি দিন ছেড়ে দিলাম, বরং চুপ মেরে আল জিকির করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই জিকির করতে করতে অত্যাচারগুলো সহ্য করেছেন। সময়ের মতো মহিলা সাহাবিকে ধরে এনে হাতের মধ্যে বর্ষণিয়া কলিজা বরাবর মেরে দিয়েছে, বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেছে। ওই মক্কার কোরাইশার সাহাবে কিরামকে এত নির্যাতন নিপীড়ন করেছে। নবজির দাওয়াতি কাজ বন্ধ, নবজি মক্কায় বের হতে পারেন না, এই দাওয়াতি কাজ করবেন কোথায়? নবজি কাউকে না বলি একাকি চলে গেলেন দাওয়াতি কাজ করতে। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ, আমার নবী জান্নার পথে দাওয়াত দেওয়ার জন্য তায়েফে চলে গেলেন। তায়েফের ময়দানে গিয়ে আমার নবীজি সেই জায়গায় যখন বলে ফেললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল হয়ে যাবে। কিন্তু আমার নবীর দাওয়াতে রাসূল পেলেন ফুলের মালা না পাথর, ফুল পেলেন না পাথর পেলেন, কুচি কুচি পাথর। রাসূলকে লক্ষ্য করে মারা হলো, হিংস্র উশৃঙ্খল উগ্র বদমেজাজি যুবকদেরকে লেলিয়ে দিল, রাসূলকে না বুঝে না চিনে পাথর মারা শুরু করে দিল। যে নবীর গায়ে মশা পর্যন্ত পড়ত না, মাসি পর্যন্ত পড়ত না, আমার নবীজির এত দাম এত সম্মান, সেই নবীজির উপরে যখন পাথর মারা শুরু হলো, নবীজি সহ্য করতে না পেরে মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। একদিকে খাবার নাই, গোটা তিনটা দিন তিনটা রাত চলে গেছে, শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে এত পরিমাণ রক্ত ঝরেছে যে পায়ের তলার সাথে জুতার তলার জমাট বেঁধে গেছে, টেনে টেনে সেই জুতা বের করতে পারেন না। আমার নবীজি সেন্সলেস হয়ে পড়ে গেছেন, এমন সময় নবীর পাশে কেউ নাই। জিব্রাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত অত্যাচার যে তায়েববাসী করলো, আপনি শুধু অর্ডার দেন, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন, দুই দিকের পাহাড় চাপা দিয়ে এদেরকে শেষ করে দেব। রাসূল বলছেন, ভাই জিব্রাইল, মুসার মতো দোয়া করব না, নুহের মতো দোয়া করব না, পয়গম্বরদের আগের পয়গম্বরদের মতো দোয়া করব না, এই সমস্ত তায়েফ জনপদের লোকগুলো না বুঝে আমাকে মেরেছে, আমি এদেরকে মাফ করে দিলাম, আমি এদের জন্য দোয়া করে দিলাম। নবীজি এই কথা বলে আস্তে করে সেখান থেকে একটা দৌড় মারলেন, দৌড় মারতে মারতে আর পারলেন না, সামনে আঙ্গুর বাগান পেলেন, আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে পড়লেন, আর পারতেছেন না, মুখ থুবড়ে পাওয়ার পরে গেলেন, মাথা চক্কর মেরে পড়ে গেলেন, শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আঙ্গুর বাগানের মধ্যে যখন পড়ে গেলেন, ওই আঙ্গুর বাগানের কেয়ারটেকার দূর থেকে দেখে আমার রাসূলকে চিনতে না পেরে, কিন্তু বুঝতে পারতেছে কোন একটা যুবক হবে, সামনে তাকায় আর রাসূলের দিকে তাকায় মনে মনে চিন্তা করে, এত সুন্দর কি মানুষ হয় নাকি, মায়া হলো দয়া হলো। আঙ্গুর বাগান থেকে থোকা থোকা আঙ্গুর পেরে নিয়া সিরাত ইবনে হিশামের মধ্যে আসছি,
চিপে চিপে চিপি চিপি সেই যুবকটা মোটে এক গ্লাস আঙ্গুরের রস জমা করে নবীর হাতে দিয়ে পড়ল। ও যুবক, তুমি এটা পান করো, নচেত তুমি মরে যাবা। আমার নবজি তিন দিন খান নাই, তিন রাত খান নাই, আঙ্গুরের সেই গ্লাসের দিকে হাত দিয়া আস্তে করে নিয়ে বিসমিল্লা বলে তিনি পান করলেন। মুসকি হাসি মিলে আলহামদুলিল্লাহ বললেন, যুবকের দিকে তাকায় বলছেন, যুবক তোমার নাম তো আদ্দাস। আদ্দাস মনে মনে চিন্তা করে, আমার নামটা কেমনে বললো, আমি তো তাকে চিনে, সে আমাকে চিনে না। এবারে বলতেছে, আমার নাম আদ্দাস, আপনাকে বললো কে? রাসূল বললেন, শোনো, তুমি যে গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামেই জন্ম নিয়েছে না আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমি যেই গ্রামে জন্ম নিয়েছি সেই গ্রাম ইউনূসের গ্রাম, আপনাকে বললো কে? আমার নবীজি যখন এই প্রশ্নের সম্মুখীন হলেন, রাসূল এবার মুসকি হাসি মেরে বলছেন, ও আদ্দাস রে, শোনো, একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে। আদ্দাস বলতেছে, মানে? হ্যাঁ, তুমি যার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো, আমি হলাম আখিরের জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদ্দাসের বুঝতে দেরি হলো না, আদ্দাস খ্রিস্টানি কায়দায় দুইটা হাত নিয়ে গিয়ে নবীর কদমে রেখে সেজদা দিয়ে রসুলকে ধন্য করবেন। রসুলকে আমার সেজদা নেওয়ার লোক নাকি? রসুলকে কারো থেকে সেজদা নিয়েছেন নাকি? কিন্তু আমার দেশে কিছু ভণ্ড দরবার আছে, যে দরবারে মুরিদরা ভণ্ডকে সেজদা দেয়। আসতে বলবেন না, আসে না নাই। হিন্দু ভাইরা ধরছেন মাকে, হিন্দু ভাইদের মায়ের অভাব নাই, মা ভগবতী, মা সরস্বতী, মা লক্ষ্মী, মা দুর্গা, মা কালী, তাদের মা শেষ আছে, বহু মা তাদের, তাদের নিয়ে আমাদের কোনো কমেন্টও নাই। তারা যা করুক আমরা কোনো কমেন্ট করব না, বরঞ্চ তারা আমার দেশের সংখ্যালঘু, তাদেরকে তাদেরকে আমরা পাহারা দেব, তাদের মন্দিরও আমরা পাহারা দেব। কিন্তু তারা যা করে করুক তাদের নিয়ে আমাদের কমেন্ট নাই। কিন্তু হিন্দু ভাইয়েরা যেমন মা ধরেছে, মুসলমানদের মধ্যে কিছু মুসলমান চিন্তা করলো, তারা যেহেতু ধরছে মা, আমরা ধরবো বাপ, দয়াল বাবা, পীর বাবা, খাজা বাবা, ন্যাংটা বাবা, আছে না নাই? মানে ওরা মা ধরছে আর বাপ ধরতেছে, আসতে কয়, ঠিক কিনা? কাউকে ধরা যাবে না, ধরতে হবে কাকে? কাকে ধরতে হবে? বাচ্চা হয় না দরবারে চলে যায়, আছে এগুলো, আছে নাকি এগুলো? এগুলো করা যাবে না, শিরিক এগুলো। হ্যাঁ, এই তো মুরব্বী আমাকে একদম ডাইরেক্ট বলে ফেলে দিয়েছেন, শিরিক এটা। বাবা কাছে পাইলে পাগল হয়, বাবা, ও বাবা, তোর বাড়িতে বাপ নাই? আরেকজন তুই বাপ বলিস, আছে না এরকম? আছে না? বাপ কয় ডাক দেয়? আমাদের বাপ কয়জন? মা না হয় চারটা হতে পারে, চারটা জায়জ আছে না নাই, কিন্তু বাপ কয়জন হবে? তুই এতগুলো বাপ বানাইছে কেন? এত বাপ কেন? বাপ কয়জন? একজন। বাবার দাম নাই তো বাবার নামে আরেকটা বাবা তো আপনি বানাবেন কেন? পৃথিবীতে একমাত্র আল্লাহ এবং রসুলের পরে একটা বান্দার কাছে সবচাইতে দামি মর্যাদাবান মানুষ হচ্ছেন বাবা। সুবহানাল্লাহ, বলো বাপ বলো না মা বলো? আস্তে কয়, ভালো করে কন, মা বলো না বাপ বলো? মা বলো। ইমাম কে হবে বলেন তো? মা বাবার মধ্যে দুজন নামাজ শুরু করলে কে বড় হবে? ইমাম কে? তো বাপ ইমাম তো আপনি আবার ছোট করেন কেন? ও মুখ দিয়ে ফুসকে বের হয়ে গেছে। তাহলে এখন বলেন, বাপ বড় না মা বড়? বাপ বড়, নিঃসন্দেহে বাপ বড়। বাবার সম্মান বেশি, মায়ের হকটা বেশি। মায়ের কি বেশি বলেন? হক, রাইটস, অধিকারটা বেশি মায়ের। কিন্তু সম্মান, মর্যাদা, বিচার, ফয়সালা, সালিশ, সংসারের মুরব্বী হবেন বাবা, বাবা, বাবা। অনেকে বোঝে না, মারে মুরব্বী মানে যে বাড়ির মুরব্বী মা, ভালো করে বুঝে নেন, ঠিক কিনা? উনি চেয়ারম্যান তো, বোঝে তো সবকিছু, প্রত্যেকদিন দরবার করেন না, বোঝে তো? মেয়েরা কথা কম কয় না বেশি কয়? পুরুষরা সারাদিন কথা বলে 2000 শব্দ, আর মেয়েরা কথা বলে 5000 শব্দ। তবে মেয়েরা যে কথা বলে বেশি কারণও আছে, অকারণে না। ধরেন আপনি বেগুন কিনতে ভুল হয়ে গেছে,
বর্ষাকালের বেগুন কিনছেন, সে বেগুন কিনে বাড়িতে আনছেন, বেগুনটা পচা পোকা, বটি দিয়ে কুটতে নিয়ে যদি দেখে একবার যে বেগুন পচা, ও তখন থেকে শুরু হবে বেগুনের তফসির এক টানা তিন ঘন্টা। আসে না নাই, সংসার গেল, খাইল, শেষ। আসে না নাই, আল্লাহ তাআলা মেয়েদের কিরকম করে বানাইছে, কি করবেন, কিচ্ছু করার নাই, শুনতে হবে, তফসির শুনবেন, চুপচাপ শুনবেন, কোনো তর্ক বিতর্ক করা যাবে না, ওই এমনি এমনি থেমে যাবে। তারা একটা কথা বারবার বলে, কেন বলে জানেন? বাচ্চা লালন পালন করতে গেলে এক কথা কি একবার বললে হয় না বারবার বলা লাগে? বাবা এটা করিস না, বাবা থাম, থাম রে বাবা, সোনা আত্মা, থাম থাম রে বাবা, কতবার মা বলে, মার কি কোনো রাগ আছে? বারবার বলতেছে কি, মেয়েরা তো বারবার কথা বলে। কিন্তু এই দায়িত্ব যদি কোনো বাপ নেয়, বাপ সন্তান কোলে নিয়ে বলবে, বাবা থাম থাম, বাবা থাম থাম, ঠিক আছে না? মানে কি এরপরে কি মানে কি কি বলেন তাহলে? এখন বলেন, মেয়েরা যে বেশি কথা বলে দরকার আছে না নাই? আমার মায়ের এতক্ষণ মন খারাপ হচ্ছিলেন, হুজুর আপনি এত আমাদের বিরুদ্ধে এত লাগলেন কেন? কি সুন্দর মা, কি সুন্দর বাপ, সব ভাগ ভাগ করে দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। মায়ের ধৈর্য কম, আহা কি যে ধৈর্য, সারা রাত চলে যায় জ্বর সর্দি কাশি, মার ঘুম নাই, মা শুধু চোখ বন্ধ করে থাকে কিন্তু তাল থাকে, সন্তান আমার কি করে? যে মা আমার জন্য মাসের পরে মাস সব কিছু বিসর্জন দিয়া আমাকে টাইম দিলেন, আর মা যখন বুড়া হয় মানে কি আবার শিশু হয়ে যায়, মেয়ের মারা শিশু হয় না, আবার যখন বুড়া হয় সন্তানের টাইম নেই, সন্তান টাইম পায় না, যে সন্তান বাপ মার খেদমতের টাইম পায় না আল্লাহর কাছে ওদের জান্নাত দেওয়ারও টাইম নাই। কথা বোঝা গেল কি? সব সময় বের করার আগে আগে বের করতে হবে বুড়া বাপ মার জন্য সময় বের করতে হবে। সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? কে বলেছে আমেরিকায় শান্তি আছে? আমেরিকায় কোনো বুড়া মানুষের দাম নাই, সব বুড়াগুলোকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, আর ইসলামে সবচাইতে বেশি দাম দিয়েছে এই বুড়া মানুষগুলোকে। আল্লাহু আকবার বলেন, এই বুড়া মানুষগুলো যদি বলে আমার সন্তান ভালো, আল্লাহ বলবেন আমার বান্দা ভালো। তারা সুপ্রিম পাওয়ার, তারা চিফ জাস্টিস, তারা প্রধান বিচারপতি, তারা যদি বলেন আমার সন্তান ভালো, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিবেন। সেই বাপ না ধরে কয় বাবা, ও বাবা বাচ্চা হয় না, আছে না, আছে না নাই, আসল বাবার কাছে না যায়, কোন বাবার কাছে যায়? নকল বাবা, আছে না, আছে। ওগুলোর পাশে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কত কথা কোন দিকে যাচ্ছি, কত লাইন এখানে পড়ে আছে, আমার তো ফজর হলে ভালো হয়, ফজর বলতে থাকবে না আপনারা, কারো তার কোনো ক্লান্তি নাই তো? সহদি সাহেব আসেন, সব মুসল্লি ফজর পর্যন্ত থাকতে প্রস্তুত, খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ, আমরা সুযোগ্য সভাপতি পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আদ্দাস সেজদা দিলেন, রসুলকে ধন্য করবেন, রসুল কি সেজদা নিয়েছেন? নেন নাই, চট করে তুলে বললেন তুমিও বান্দা আমিও বান্দা, আসুন আমার বুকে আসো, রসুল বুকের মধ্যে টেনে নিলেন। রসুল কারো দ্বারা সেজদা নিয়েছেন এমন একটা হাদিস কেউ দেখাতে পারবেন? বরঞ্চ রসুল কারো খেদমত নিতেন না, হয়তো কেউ জুতা আগায় দেবে, কাপড় ধুয়ে দেবে, রসুল নিজের কাপড় নিজে ধুতেন, নিজের সেলাই নিজে করতেন, নিজের ঘর নিজে ঝাড় দিতেন, নিজের ওজুর পানি নিজে সম্পূর্ণ করতেন। আনাস বিন মালিক বলেন, আমার মা উম্মে সুলাইম নবীর খেদমত আমাকে দিয়ে গেলেন, বললেন ইয়া রাসূল আল্লাহ, মদিনার আনসাররা কত সম্পদ আপনাকে দিল, আমি তো আপনাকে কিচ্ছু দিতে পারলাম না, আমার সন্তানকে আপনার হাতে দিয়ে গেলাম,
রসুল বলেন, আনাস তুমি আমার খাদেম, 10 বছর তিনি খেদমত করেছেন। তিনি বলেন, রসুল এই 10 বছরের মধ্যে একদিনও বলেন নাই, আনাস গ্লাসটা নিয়ে আসো, জুতাটা নিয়ে আসো, একদিনও বলেন নাই, বরং উল্টা রসুল আমার খেদমত করছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ওই তায়েফ একবার মার খেলেন, আরেকটা মার খেয়েছেন হলো 3 নম্বর যুদ্ধ, বদর ওহুদ খন্দক। বলেন তো আমি মূল পয়েন্ট আসতে, বদর ওহুদ খন্দক, এই খন্দকের প্রান্তরে আমার নবীজি সালমান ফার্সির পরামর্শক্রমে ক্ষুধার অভাব কি খাদ্যের অভাব, অস্ত্রের অভাব, এমন সময় ছোট্ট শিশু মদিনা রাষ্ট্র, আমার নবীজি নিজে কোদাল মারতে শামিল হয়ে গেলেন। রসুল বলেন, সাহাবীরা আমি নিজে কোদাল মারতেছি, আমার সঙ্গে সবাই কোদাল মেরে মেরে পরিখা খনন করো। নবীজি সেই সময় যখন কোদাল দিয়ে পরিখা খনন করছিলেন, সেই সময় দেখা গেছে আমার নবীজির মাথার চুল থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত সব অংশ ধুলায় মলিন হয়ে গেছে, নবীজির ঘুম নাই। নবীজি এত পরিশ্রম সেই পরিখা খনন করার সময় করেছেন, কিতাবের মধ্যে আসছে, সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে, নবজি কোদাল মারতে মারতে নবজির কোমর পর্যন্ত কুঁজা হয়ে গেছে, মৃত্যুর দিন পর্যন্ত নবজি কোমর সোজা করে কখনো আর দাঁড়াতে পারেন নাই। ওহুদের দাঁত গেছে, খন্দকে কোমর চলে গেছে, কোরআন তেলাওয়াত শুধু যদি করতেন রসুল, কোমরও যেত না, দাঁতও যেত না, রক্ত দেহ থেকে ঝরত না। আজকের দুনিয়াতে কোরআন তেলাওয়াত করার মতো লোক আছে না নাই বলেন? কোরআন তেলাওয়াত করতে রক্ত ঝরাতে হয় না, বরং কোরআন তেলাওয়াত করলে পরে আন্তর্জাতিক পুরস্কার পাওয়া যায়, কোরআন তেলাওয়াত করলে সম্মান পাওয়া যায়, কোরআন তেলাওয়াতে রক্ত ঝরাতে হয় না। কিন্তু কোরআনের সমাজকে যারা নির্মাণ করতে চায় তাদেরকে রক্ত ঝরাতে হয় মুসলমান। রসুল কোরআনকে প্রতিষ্ঠা করতে গিয়ে কি ঝরিয়েছেন? রক্ত ঝরিয়েছেন। শুধু তেলাওয়াত করবেন না, কোরআনকে আমরা দেখতে চাই সমাজের পাতায় পাতায়। সবাইকে রাজি আছেন যে দিন কায়েমের জন্য বিশ্বনবীর দেহ থেকে রক্ত ঝরানোর প্রয়োজন হয়, সেই দিন কায়েমের জন্য আমরা কি রক্ত ঝরাতে রাজি আছি? রাজি আছি? কারা কারা হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আব্দুল জলিল ভাই কই যান? আব্দুল জলিল ভাই কই যাচ্ছেন? বসেন, কোন যাওয়া টাওয়া নেই, কাউকে যেতে দেবো না। যাবেন নাকি আপনি? যেতে চাইলেও তো যেতে দেবো না, উনি যাবেই না। আলহামদুলিল্লাহ, খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান, কষ্ট পাচ্ছেন না তো? তাহলে সেই খন্দকের পরিখা খনন করছেন রসুল, খেয়ে না না খেয়ে? 4 দিন, তায়েফে 3 দিন 3 রাত, আর এখানে 4 দিন 4 রাত, পেটে পানিও যায় নাই, পানিও না। আরবে সবচেয়ে বেশি শর্ট কিসের বলেন তো? ওখানে তেল বেশি না পানি বেশি? কি বেশি? আরবে একমাত্র দেশ যে দেশে পানির দাম বেশি, তেলের দাম কম কম। আর আমার দেশে কি পানির দাম বেশি? তাহলে আমাদের বরঞ্চ আমাদের আমাদের বরকত কম না বেশি? আগামী যুদ্ধ যদি লাগে এ পানি নিয়ে যুদ্ধ হবে, বিশাল বিষয়। কত নিয়ামত ধন্য আমরা, জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। 10 হাত নিচে গেলে কি বের হয়? পানি বের হয় আমাদের। কত নিয়ামত আমরা পাইছি আমরা তো বুঝি না, সবই ছিল সবই আছে, শুধু আমার দেশে নাই। সৎ নেতৃত্বের শুধু অভাব, কোনো কিছুর অভাব নাই আমার দেশে, ঠিক কিনা? সব ছিল, কোনো কিছুর অভাব ছিল না। এমন চোর আমার দেশে, বুঝলেন? মানুষ বেশি না চোর বেশি? চোরই বেশি। এদিকে তাকাবেন সাইকেল নেই, ওইদিকে তাকাবেন মোবাইলের পকেট থেকে মোবাইল নেই। সিরিয়াস ব্যাপার,
মানুষ হজের সময় হজে যায়, আর আমার দেশে হজের সময় কিছু পকেট মার যায়, জানেন নাকি জরুরি ভাই? পকেট মার যায়, যায় সবাই তোয়াফ করে, এরা পকেট মারে আল্লাহর ঘরের সামনে। তাইফে গেছি মাহফিলে, মাগরিবের সময় আমি বয়ান করবো, শুনলাম একজনের জুতা চুরি হয়েছে। ভাবলাম এই দেশেও জুতা চোর আছে, পরে চোর বের হয়েছে মেড ইন বাংলাদেশ। কথা বলে আমরা এত চ্যাম্পিয়ন, আমরা এত পারি। মালয়েশিয়ার পুলিশকে বেশি ঘুষ খাওয়ান শিখেছে কারা? এই যে বলে দিল, আমরা সব পারি। রাতকে দিন বানাতে পারি, দিনকে রাত বানাতে পারি। ঠকালে ভাবি কি জানেন, ঠকাইছি তো আমি চালাক। যে ঠকায় সে কি চালাক না বোকা? শুধু বোকা না, মহাবোকা, মহাবোকা সে। সম্মানিত ভাইয়েরা, মানুষ এত বড় মিথ্যা কথা বলে, এত মিথ্যা কথা কেন? মানুষ এত মিথ্যা কথা বলে আমার দেশে, আল্লাহ। এক সাহাবী বলেন, হুজুর আমাকে বেশি আমল দিয়ে না, একটা আমল দেন। রাসূল বলেন, তুই মিছা কথা ছাড়, তুই জান্নাত পাবি, যা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দেশের মানুষের জন্য শুধু একটা আমল দরকার, মিথ্যা কথা বলবো না, সে ভালো হয়ে যাবে, বলি আলহামদুলিল্লাহ। ভোট কেন্দ্রে মানুষ গেছে, এবার গেছে তো, যায় না? গিয়েছে, 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 গেছে তো। আচ্ছা, ছেড়ে দিলাম আপনাদের কাছে। সম্মানিত ভাইয়েরা, মানুষ গিয়েছে। আমার দেশে এমন রিপোর্টও আছে, 110% ভোটও কাস্ট হয় না, 100-এ কত, 110% এরকমও হয়। কেন, কেন, কেন আমরা এরকম ফাঁকিবাজির মধ্যে যাই? কেন, কেন, কেন আমরা শুধু একটা আমল করব, সত্য কথা বলব, সত্য আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, বলি আলহামদুলিল্লাহ। আমরা বাহিরের রাজত্ব দখল করে যতটুকু না খুশি হতে পারবো, মানুষের যদি মনের রাজত্ব জয় করতে পারি, মনের রাজা বড় রাজা, ঠিক কিনা? আমরা মানুষের মনকে জয় করব, জোরে বলি ইনশাআল্লাহ। মানুষের কি কি জয় করব? মনকে জয় করব। এটা আমার দিকে তাকান, কষ্ট পাচ্ছেন না তো? খন্দকের পরীক্ষা খনন হচ্ছে, 4 দিন নবীর পেটে কোনো খাবার নাই, খাবার পাচ্ছেন না। নবীজি প্রচন্ড কষ্ট পাচ্ছেন, 4 দিন না খাওয়া মানে কি? আমার নবীজি প্রচন্ড কষ্ট হচ্ছিল, নবীজি খাবার না পাওয়ার কারণে সহ্য করতে না পেরে পেটে পাথর বাঁধলেন। পেটে যখন পাথর বাঁধলেন, রাসূল কেউ টের পায় নাই, কিন্তু একজন সাহাবী টের পেয়েছেন, তিনি হলেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি না খাওয়া, নবীজি পেটে পাথর বেঁধেছেন, কোনো সাহাবীর চোখে পড়ে নাই, কিন্তু সাইয়েদেনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলকে দেখলেন, কাছাকাছি চলে গেলেন, কেউ না টের পেলেও তিনি হাও মাও করে কেঁদে কেঁদে বলছেন, হুজুর আপনি কাউকে বুঝতে দেন নাই, কিন্তু আমি তো টের পেয়েছি আপনার পেটে কোনো খাবার নাই। কেমনে বুঝলে জাবির বলো? সাইয়েদেনা জাবির বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পেটের দিকে তাকা এটাও লক্ষ্য করেছি, আপনার পেটে আপনি পাথর বেঁধেছেন। রাসূল বলেন, তুমি কেমন করে বুঝলো? আমি তো টের পেতে দেই নাই হুজুর, আমি আপনাকে খুব কাছ থেকে চিনি, জানি আমি আপনাকে বুঝি। রাসূল বলছেন, যাবে আমার জন্য দোয়া করো, তোমার জন্য আমি দোয়া করি। সাইয়েদেনা জাবির বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমার কোনো মতি দেন, আমি একটু বাড়িতে যাব, আপনার জন্য কিছু চেষ্টা করব। কি চেষ্টা করবা বলো? আমার বাড়িতে ছোট্ট একটা ছাগল আছে, সেই ছাগলটা আমি জব করব, জব করে আপনাকে খাওয়াবো, আপনার প্রিয় খাবার হলো রুটি আর ছাগলের গোশত। রাসূল বলেন, যাও, যাবে প্রস্তুত করে ফেলো। বাড়িতে আসলেন, রান্না বান্না কমপ্লিট করে বউকে বললেন, বউ আমার, রাসূল তোমার বাড়িতে তাশরিফ আনবেন, সুন্দর করে প্রস্তুত করো। এবার বউ বলছে, স্বামী আমার ছোট্ট ছাগল, কানে কানে দাওয়াত দিবেন, বেশি জন আসলে কিন্তু নবীজি তৃপ্ত ভরে তিনি খেতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, নবীর কাছে গিয়ে কানে কানে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিব আল্লাহ, আমার স্ত্রী রান্না বান্না করে কমপ্লিট করেছে, 6 কেজি ওজনের ছাগল, আপনাকে যেতে হবে এখন, চলেন। কয়েকজন সাহাবিকে নিয়ে চলেন। রাসূল বলছেন, ও জাবির, তুমি কি মনে করতেছো আমি এমন নেতা যে আমার কর্মীরা, আমি এমন নেতা যে আমার সাহাবিরা না খেয়ে থাকবে আমি খাবো? অসম্ভব ব্যাপার। আমি আমার সাহাবিদেরকে ছাড়া আমি কখনো একা একা খেতে পারবো না, তুমি যেতে পারো তবে আমি আসতে পারি। আমার নবীজি চুপ মেরে থাকলেন, কিছুক্ষণ চুপ মেরে থেকেই তিনি হঠাৎ করে দাঁড়ায় গিয়ে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবিরা রে, সেই আমার জাবির আমাদেরকে দাওয়াত দিয়েছে, চলো সবাই মিলে আমরা জাবিরের বাড়িতে দাওয়াত খাই, চলো। বলেন তো, 6 কেজি ছাগল, সাহাবি 600 জন, কি অবস্থা হতে পারে বলেন তো? বলেন তো, সমস্যা না? আজ থেকে সমস্যা না? সমস্যা তো। আমার নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে সাইয়্যিদিনা জাবির বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কানে কানে বললাম আমি তো চরম বিপদে পড়ে যাব হুজুর, আমার বাড়িতে ছোট্ট ছাগল, আপনি কেমন করে এতগুলো লোককে আপনি দাওয়াত দিলেন, আমি তো পারবো না, আমার তো অসম্ভব ব্যাপার। রাসূল বলছেন, জাবির রে, এমন চিন্তা করো কেন, বান্দা যার রিজিকের দায়িত্ব তার। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীজি জাবিরকে বললেন, জাবির তুমি বাড়িতে চলে যাও, আমরা সবাইকে নিয়ে চলে আসতেছি। বাড়িতে চলে গেছেন সাইয়্যিদিনা জাবির, বউকে বলেন, বউ আমার কাম তো সারা, কি আমি দিয়েছি রাসূলকে দাওয়াত, রাসূল দিয়েছে সবাইকে দাওয়াত, তুমি কি কানে কানে বলো না? হ্যাঁ কানে কানে বলছে, কাম হয় নাই, এখন কি করা যায়? এবার স্ত্রী বলছেন, স্বামী আমার আপনি চিন্তা করেন কেন, যে বাড়িতে মেহমান আসে সে তার নিজের রিজিক নিজেই নিয়ে আসে। একটু আসতে বলেন, সুবহানাল্লাহ। এমন বউ যার ঘরে সে খুব বরকতি, সে খুব ভাগ্যবান। আর কিছু কিছু বউ আছে মেহমান দেখলেই আগুন, কইছে একজন, খেপে আগুন হয় না, আমার সংসার শেষ হয়ে গেল, এত মেহমান আসে, মেহমান দেখলে অনেকের গাও জ্বলে, আসে না? আল্লাহর কসম করে বলি, যার ঘরে মেহমান নাই তার ঘরে বরকত নাই। যে মেহমান ছাড়া খায় না, যার বাড়ি মেহমান দিয়ে ভরা থাকে সেই বাড়ির রিজিক কখনো ফোরে না। আল্লাহু আকবার বলেন। মেহমান, মেহমান খুব বরকত জিনিস। যে ইমান আনলো, রাসূল বলেছেন, সে যদি তার ইমানকে টিকে রাখতে চায় সে যেন মেহমানকে অবশ্যই সম্মান করে। মেহমানের সঙ্গে যে বেয়াদিবি করে সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বেয়াদব মেহমান। আমার নবীজি সাইয়্যিদিনা জাবিরকে পাঠালেন, বউ বলতেছেন, আপনি চিন্তা করেন কেন, মেহমান তো মেহমানের রিজিক নিয়ে আসবে, কোনো টেনশন নাই। এক গরিব সাহাবি সাইয়্যিদিনা তালহা, 3 মাস তার বাড়িতে বাজার নাই। বউ বললেন, স্বামী আমার বাজার তো নাই, তো আপনি এই যে কিছু টাকা আপনার কাছ থেকে কয়েন দিনে দিনে জমা করছে, এই টাকাগুলো জমা হয়েছে, আজকে বাজার করে আনবেন, তৃপ্তি ভরে সন্তানদের নিয়ে খাবো। আচ্ছা ঠিক আছে, ব্যাগটা হাতে নিয়ে টাকাগুলো নিয়ে বাজারে গেছেন, আজান দিচ্ছে এখন, বাজার আগে না নামাজ আগে? নামাজে গেছেন, জোহর আসর মাগরিব এশা সব হয়ে গেছে, বাজার নাই। নবীজি ফেরার সময় বললেন, তালহা এদিকে আস, এই যে আমার এক সাহাবি বাদ আছে, সব সাহাবি ভাগ করে দিছি, মেহমান ভাগ করে দিছি, তুমি শুধু একজন মেহমানকে যাও নিয়ে যাও, মেহমানদারি করো, ওদিকে বাজারই নাই কিন্তু 3 মাস যাবৎ। উপরন্ত একটা মেহমান ঘাড়ে করে নিয়ে বাড়িতে চলে গেছে ফাঁকা ব্যাগ নিয়ে, দরজায় ডাক দিচ্ছে, বউ আমার, দরজা খুলো। দরজা খুলে আমাদের সালাম কালাম দিয়ে বলতেছে, শোনো বাজার কিনতে হয়নি, মেহমান সাথে নিয়ে আসছে একটা। কি কথা, কি বুঝতেছেন? এরকম কাজ যদি আমরা করে আমাদের বাড়িতে ঢুকি, 144 জারি হবে, তো তোর একদিন না হয় আজকে আমার একদিন, কি করা যায়? এই কথা বলা মাত্রই সেই সাহাবি তালহার স্ত্রী বলছেন, আলহামদুলিল্লাহ, মেহমান আসছে, কোনো টেনশন নাই, আপনি ভিতরে বসেন। স্বামী কয়, ঠিক আছে সমস্যা নাই, কিন্তু কি খাওয়া বা কও? নাই তো কিছু। মুস্কি হাসি মেরে স্ত্রী তার স্বামীকে আস্তে করে বসিয়ে দিলেন, বসিয়ে দিয়ে বলছেন, স্বামী আমার, সকালবেলা আপনাকে সন্তুষ্ট করতে পারলে সন্ধ্যা পর্যন্ত ফেরেশতারা দোয়া করে, সন্ধ্যা পর সন্ধ্যায় সন্তুষ্ট করতে পারলে সকালবেলা পর্যন্ত ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে। আপনি আমার স্বামী, আমি আপনাকে কটু কথা কেন বলবো,
বাজার নাই, আবার পরে বাজার হবে, কোনো সমস্যা নাই। মেহমান এসেছে, কোনো চিন্তা করবেন না। ওই যে তুষের একটা বস্তা দেখতেছি, তুষের বস্তার নিচে নামায় দেন, তুষের বস্তার নিচে নামায় দেওয়া হলো। চান্না দিয়ে চালতে 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 মোটে কিছু তুষ, কিছু খুদ বের হলো। জবের খুদগুলো হাতের মধ্যে নিলেন, পিসদানিতে পিষে পিষে কিছু খামির তৈরি করলেন, আটা থেকে খামির হলো। সেখান থেকে মোটে দুইটা রুটি প্রস্তুত হলো। দুই রুটি বানায় দিয়া স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী এই দুইটা রুটি মেহমানের সামনে দিয়ে দেরি না করে চট করে বের হয়ে চলে আসবেন। আপনি বসলে আপনার জন্য একটা রুটি বরাদ্দ হয়ে যাবে, মেহমানের পেটটা পড়বে না। আপনি চট করে আসলে আমাদের ঘরে লাইট বন্ধ করে দিয়ে ঘুমানোর ভাব ধরবো, সেজন্য বুঝে আমরা খেয়ে নিয়েছি। কিন্তু ওই দুই স্বামী স্ত্রী রাত্রেবেলা পেটের মধ্যে কোনো খাবার দিতে পারেন নাই। মেহমান কি চেষ্টা করে খাওয়ালেন, মেহমান দেরি করলেন, ফজরের আজান হয়ে গেছে, মসজিদে চলে গেছেন। মসজিদে যাওয়ার পর রাসূল নামাজ পড়াচ্ছেন, নামাজ শেষান্তে সব বিদায় নিলেন। আমার রাসূল বলছেন, ও তালহা, পিছন থেকে ডাক দিচ্ছেন তালহা, কাঁপতে কাঁপতে গিয়ে বলছেন, ইয়া রাসূল আল্লাহ, বড় ভুল করে ফেলেছি, মেহমানকে সম্মান করতে পারেনি, আপনি আমাকে মাফ করে দিয়েন। রাসূল বলছেন, না রে তালহা, উল্টা কথা বলো কেন, গত রাত্রিতে তুমি এবং তোমার স্ত্রী মেহমানের জন্য যে চেষ্টা করেছো আর শাজিম খুশি হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মেহমান যে ঘরে থাকবে সেটা বরকতময় ঘর। সন্তানদের কিগুলো শিখাবেন, মেহমানকে সম্মান করা, বড়কে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, সালামটাকে চালু করে দেওয়া, পোশাকটাকে সুন্দর করে দেওয়া, চুল কাটা থেকে শুরু করে সমস্ত কিছুকে সুন্দর করে সাজিয়ে তোলা, গুছিয়ে তোলা। খবরদার খবরদার, ডিভাইস দিতে নিয়ে দেবেন একবার হাজারবার চিন্তা করতে হবে। আপনার সন্তানের বাপ হয়েছেন, আপনার সন্তানের মা হয়েছেন, সবসময় সন্তান নিয়ে পেরেশান থাকার দরকার আছে না নাই, আসতে বলবেন না আছে না নাই। বহু কথা, একটু কান লাগাবেন আমার বন্ধুগণ। সাইয়েদিনা জাবেরের কথা বলছিলাম, জাবেরকে রাসূল খুব পছন্দ করতেন, এই সাহাবী রাসূলকে খুব পছন্দ করতেন। কোন একটা সময় মদিনার বাইরে সাহাবীরা চলে গেছেন উঁটে চড়ে, উঁটে চড়ে আবার ফেরত আসার সময় সবার উঁটগুলো আগে আগে যায়, সাইয়েদিনা জাবেরের উঁটটা সবার পিছে পড়ে গেছে। রাসূলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে খুব ভালোবাসেন, আমার উঁটটা বুড়া, সবার পিছে পিছে যাচ্ছে, আমার উঁট অনেক সময় লাগতেছে, আপনি একটু আমার জন্য দোয়া করে দিন। আমার নবজে লাঠি দিয়ে একটা ঘুঁতা মারলেন উঁটের গায়ে, এমন তাজা হয়ে গেছে সবার আগে জাবেরের উঁট মদিনায় পৌঁছে গেছে। খুব খুশি জাবের। রাসূল বলছেন, জাবের রে, তোমার উঁট তো সবার আগে মদিনায় চলে আসলো, সেই উঁটটা আমি তোমার কাছ থেকে কিনতে চাই, তুমি আমাকে দিবা নাকি? সাইয়েদিনা জাবের মনে মনে চিন্তা করলেন, বুড়া উঁট দিলেই তো ভালো হয়। বুড়া উঁট মনে করে তিনি দিতে চাইলেন। রাসূল বলেন, ঠিক আছে, তুমি আমার উঁট, তোমার ওই উঁটটা দাও, আমি তোমাকে টাকা দিলাম। উঁটটা কিনে নিলেন, টাকাটা তার হাতে দিয়েই বলছেন, যাবে তুমি আমাকে না দারুণ ভালোবাসো, তুমি আমার জন্য পেরেশান হও, তুমি আমাকে দারুণ মহব্বত করো, পছন্দ করো, আমি তোমার কাছ থেকে টাকা দিয়ে উঁট কিনে নিয়েছি, উঁটটা আমি কেন নেব? যাবের রে, তোমাকে টাকাও দিলাম, তোমার কাছ থেকে কিনে নেওয়া উঁট আমি তোমাকে হাদিয়া দিয়া দিলাম। নবজির সবার সঙ্গে মিশে যেতেন, ফ্রি হয়ে যেতেন। জাবিরের বাবা ঋণ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ঋণদাতা বাড়ি এসে সব ভরে গেছে। সাইয়েদিনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর বেড়ে নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজান ঋণ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ঋণদাতা যারা তারা তো আমাকে চরম টেনশনের মধ্যে ফেলে দিয়েছে, কি করা যায়? রাসূল বললেন, জাবের, তোর ঋণ মানে আমার ঋণ চিন্তা করিস না রে জাবের, ব্যবস্থা করছি, চল। তোর কি আছে হুজুর? আমার একটা খেজুর বাগান আছে, কিন্তু খেজুর বাগানে কোনো খেজুর নাই এখন। রাসূল বললেন, তুই আমাকে নিয়ে যা। তিনি তার বাগানের এক দিক দিয়ে ঢুকলেন, আরেক দিক দিয়ে বের হলেন, গোটা খেজুর বাগান প্রষ্ট সে খেজুর বা খেজুর দিয়া সব ভরে গেছে। এক খেজুর বাগান থেকে সমস্ত ঋণ শোধ হয়ে গেল, আরও কিছু খেজুর রয়ে গেছে। নবজি সাহাবে একরামদেরকে যেমন ভালোবাসা দিয়েছেন, সাহাবির রাসূলকে তেমনই ভালোবাসা দিয়েছেন। আমার বন্ধুগণ, আমাদের জীবনে বন্ধু হবে তিনজন। নাম্বার ওয়ান কে? আজ তো নাম্বার ওয়ান কে? নাম্বার টু হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নাম্বার থ্রি হলো যারা ইমানদার, পরস্পর যারা ইমানদার তাদেরকে আমাদের মহাব্বত করতে হবে। দুনিয়াতে যারা একটা ভালো বন্ধু আছে, এবং ভালো বন্ধুর যে কী দাম, ভালো বন্ধু কিয়ামতের দিন আমার আপনার উপকারে আসবে। কারণ যে বান্দা জান্নাত পেয়ে যাবে, ওই জান্নাতি বান্দাকে আল্লাহ আস্তে করে ডাক দিয়ে বলবেন, তুই তো জান্নাত পাইছিস রে বান্দা, তোর কি কোনো বন্ধু বান্ধব নাই? খেয়াল আমার তো কিছু বন্ধু বান্ধব আছে দুনিয়াতে। আল্লাহ বলবেন, তুই তো শুধু জান্নাত পাবি না, যা তুই তোর বন্ধুদেরকে নিয়ে একসঙ্গে জান্নাতে চলে যা। গাজাখোর বন্ধু না, কথা বুঝেন না, গাজাখোর না, ভালো বন্ধু হতে হবে। কি বন্ধু হতে হবে? ভালো বন্ধু, যে বন্ধুর দিকে তাকালে নবীর কথা মনে হয়, যে বন্ধুর দিকে তাকালে আখেরাতের কথা মনে হয়, সে বন্ধুর দিকে, সে বন্ধুকে আমার বন্ধু বানাতে হবে, সেই লোকটাকে আমার বন্ধু বানাতে হবে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। শেষ করে দেব, চালাবো, আলহামদুলিল্লাহ। তাই বাড়ি যাবেন না আপনারা? তাহলে আমি যাই, আমিও যাব না, পড়া বাদ দিয়া কাম সারছে। দুদিন পরে পরীক্ষা, আল্লাহ SSC পরীক্ষা। জি আমরা দোয়া করবো, আব্বু দোয়া হবে, আমার মেয়েও পরীক্ষা দেবে। তো দোয়া তো তোমার জন্য করলে আমার মেয়ের জন্য দোয়া হয়ে যাবে, সবার জন্য দোয়া করবো। এই ওঠেকে ধরেন তো, এই ধরেন তো, এই বসেন, বসেন, রাগ করা যাবে। এমনি মজা দিয়ে বললাম, আবার ভাববেন না যে এটা আবার কেমন হুজুর রে বাবা, এটা মনে করবে না। ওই যে বাচ্চা যদি ওষুধ না খেতে চায় তখন মা কি করে, একটু বুঝায়, মা বুঝায়, আব্বা খা ওষুধটা, খা তোর জ্বর কমে না, খা বাবা খা। বারবার বুঝায় যখন কাম হয় না তখন কি করে, দুই পা আর দুই হাত শক্ত করে ধরে মুখের মধ্যে খাবা ওষুধ ঢুকে খা। এর মানে কি, মহব্বত নাই, মহব্বত আছে না নাই? আমি যে এইটা যে ধমকাচ্ছি এটা কিন্তু ধমক না, এটা যে মহাব্বত থাকে। আমরা একসঙ্গে দোয়া করি, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা এমন টাইম পার করবো না যে টাইমে ফজর নামাজ নষ্ট হবে, সব দিকে আমরা তাকাবো, সব দিকে আমরা তাকাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আমার দিকে তাকাব। আল্লাহ তাআলা বলছেন, আমার অফিস তোকে সিদ্দিক খেতাব দেবে, আমার অফিস তোকে সিদ্দিক খেতাব দেবে, সেই সার্টিফিকেট নিয়ে তুই জান্নাতে চলে যাবি। জরকান সুবহানাল্লাহ। দুইটা কাজ, কয়টা কাজ? দুইটা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজরাতের শেষ আয়াতের দিকে বলছেন, শেষ দিকে বলছেন, 15 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওই সমস্ত বান্দারা প্রকৃত মুমিন, প্রকৃত ইমানদার, যাদের মধ্যে দুইটা গুণ পাওয়া যাবে, যারা বিশ্বাস করবে, ঈমান আনবে কার উপরে? আস্তে বলবেন না, কার উপরে? আল্লাহকে আমরা বিশ্বাস করে নিয়েছি, দেখে না না দেখে, বলেন দেখে না না দেখে। আমরা এই দুনিয়াতে অনেক কিছু আমরা দেখি না, কিন্তু বিশ্বাস করে নিয়েছি, বিদ্যুৎ দেখা যায় না, বাতাস দেখা যায় না, ইথার দেখা যায় না, মাধ্যাকর্ষণ শক্তি দেখা যায় না, দেখা যায়? মার পেটে ছিলাম কয় মাস দেখছি আমরা দেখি না, কিন্তু বিশ্বাস করি না, বিশ্বাস করি। তাহলে না দেখে আমরা বাতাস বিশ্বাস করি, বিদ্যুৎ বিশ্বাস করি। আল্লাহর সৃষ্টি যদি অদৃশ্য হয়, আল্লাহকে এই দুনিয়াতে কোনো বান্দা দেখতে পারবে না। বান্দাকে দেখার ক্ষমতা পাবে বান্দা জান্নাতে গিয়ে আল্লাহকে। আল্লাহু আকবার বলেন। আমরা আল্লাহকে দেখবো না ইনশাআল্লাহ? কোথায় দেখবো বলেন, কোথায় দেখবো? জান্নাতে। জোরে বলে ইনশাআল্লাহ। আমরা জান্নাতের বাজারে আমরা একসঙ্গে থাকব। আস্তে কয়, আরো জোরে বলে ইনশাআল্লাহ। দেখা হবে না ইনশাআল্লাহ? নামাজ না পড়া, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, কার একটা হাত তুলে দেখেন।
দেখেন তো কারা কারা হাত তোলে না, পাঁচ অক্ত নামাজ কারা কারা পড়বেন, হ্যাঁ কারা কারা আজকের থেকে আর নামাজ ছাড়া যাবে না। বান্দায় খারার এই বাজারে আমরা সিদ্ধান্ত নেব, পাঁচ অক্ত নামাজ কার হুকুম, এটা কার হক, কার হক সেজদা দেওয়া কার হক, বলেন সবাই ইয়া আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন, সবার বাড়িতে মা বোন আছে না নাই, পর্দার দরকার আছে, মার্কেটে যায়, মার্কেটে যায়, আমার দাদি যেত, আপনার দাদি যেত, দাদিরা ভালো ছিলেন না, অনেক ভালো ছিল, সকালবেলা কোরআন পড়তেন, আমার দাদিকে দেখেছি কোরআন পড়তেন, সূর্য না ওঠা পর্যন্ত মুসাল্লা থেকে উঠতেন না, যাই নামাজ থেকে উঠতেন না, আর এখন ভাবিরা ঘুম থেকে উঠেই হলো মাত্র বেলা এগারোটায়, আমি কি ভুল বলতেছি, সারা রাত সিরিয়াল মারছে, সিরিয়াল সিরিয়াল, হ্যাঁ সব ইন্ডিয়ান সিরিয়ালগুলো, হ্যাঁ দেখে দেখে গোটা রাত করে সকাল এগারোটার দিকে উঠে একটু এইদিকে ব্রাশ, এইদিকে ব্রাশ, ব্রাশ টাশ মেরে রাত বিকাল তিনটার দিকে বলে চলো না একটু মার্কেটিং করে আসি, স্বামী বলে না আমি যাবো না তুমি একাই যাও, স্বামীও কম দুষ্ট না কিন্তু, ওটাও দুষ্ট নম্বর ওয়ান, ওটাও বদমাইশ, বইয়ের ছবি অর্ধলগ্ন ছবি ফেসবুকে পোস্ট করে বলে প্রিয় ভাইয়ের আসুন আমার বউটা সবাই মিলে জামাতের সাথে দেখি, আসে না বদমাইশ কিছু আসে না, আবার বউ সামনে দিয়ে বলে দেখো আমার বউটা দেখতে সুন্দর না, থাপ্পড় আর একদম বত্রিশ দাঁত ভাঙা দরকার, আসে না নয় তোর বউ তুই দেখ, তুই দেখাবি কেন, তোর সম্পদ না এটা, মানুষকে দেখাবি কেন, আছে কিনা এরকম আছে কিনা বলেন, এগুলো ঠিক না। মার্কেটে চলে যায় কিছু কিছু মহিলা, স্বামীকে বলে তুমি কি মার্কেট বুঝো কিছু, তুমি তো কসু বুঝো, তিনশো টাকার শাড়ি এক হাজার টাকা দিয়ে নিয়ে আসো, থাও তোমার সংসার দাও মার্কেট থেকে ঘুরে আসি, বাচ্চা দেড় বছর বয়স, তুমি করে নাও তুমি দুধ খাও, স্বামীর কোলে দিয়া ফিডার একখান বুঝাইয়া দিয়া চলে গেল ঢং ঢং করে মার্কেটে, আছে না চুল ছেড়ে দিয়া আশকারা মাসকারা কপালে টিপ একেবারে মাথা থেকে পা পর্যন্ত সব ঢেকে ঢুকে, নাকি ঢেকে ঢুকে সব খুলে মেলে, সব খুলে মেলে চলে গেছে দোকানদারের সামনে গিয়ে বলে দোকানদারকে ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি, মানে এমন টান মারছে দোকানদারের কামসারা, ওর যত অসুখ ছিল সব অসুখ জেগে উঠছে, দোকানদার শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে, ওটা আরেক বদমাইশ, আসে না নাই, এই নোংরামিগুলো চলছে শিশু পার্কগুলোতে, শিশু না শিশুর খালারা, কারা 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 কারা, শিশু পার্ক নাম না দিয়ে ওখানে লেখা থাকবে কি খালাম্মাদের পার্ক, শিশু তো নাই, সব শিশুর মায়েরা বসে আছে ওখানে যায়, আকাম কুকাম আজকের সমাজে সব চলছে, এগুলোকে প্রতিহত করার জন্য যুবক তোমাদেরকে এগিয়ে আসতে হবে, তোমরা এসো জাতি পরিবর্তন হয়ে যাবে, যুবকরা আদর্শ দিয়ে মোকাবেলা করবা, বিয়ার প্রয়োজন হবে বাপ মাকে গিয়ে বলবা সোজা পিছনের দরজা দিয়ে যাবা না, ও বিবাহ পূর্ব রিলেশন করবা না, বিবাহ পূর্ব রিলেশন মানে কি জানো, ও কাম হবে না, আমি দেখি নাই যে অবৈধ সম্পর্কের উপর ভিত্তি করে পরিবার গঠন করে সেই পরিবার থেকে ভালো কোনো বান্দা বেরোয়েছে, ভীষণ ভালো হলে কি বোঝা যায়, বোঝা যায় কথা বোঝা যায়, হ্যাঁ ভীষণ খারাপ নেওয়া যাবে না, ভালো করতে হবে, সুন্দর করে বিয়ে শাদী করবা, আব্বা আম্মাকে বলবা, কিছু কিছু ছেলে আছে আবার ইউনিভার্সিটিতে গিয়ে ওরা ওরাই সব ঠিকঠাক করে, বিয়ে শাদী করে পরের দিন আব্বাকে ফোন দিবে আব্বু রাগ করো না গতকাল কিন্তু আমি বিয়ে করে নিয়েছি, কত বড় হারামজাদা, নাকি আসে না এগুলো, আসে না নাই,
এগুলো করা যাবে না। বিয়ের দরকার, তোমার বিয়ের প্রয়োজন। বিয়ের সম্পর্ক ক্যারিয়ারের সাথে না যৌবনের সাথে? বলো করে বলো, কিসের সাথে? আমার আগে আমার অনুজ মিসবাহউদ্দিন খুব দামি কথা বলেছে, রিজিক বাড়াতে চাও পরিশ্রম করো, বলছে না পরিশ্রম করো, সেকেন্ড বিয়ে করো, আল্লাহ তোমার রিজিক বাড়ায় দিবে। জোরে করো সুবহানাল্লাহ। অনেকে আছে বিয়ে করতে চায় না, কুজুর বিয়ে করে খাওয়াবে কি, মানে বউ মানে হাতি, খুব টেনশন ওর। খাওয়াবেন কে? আসতে বলবেন খাওয়াবেন কে? আল্লাহ খাওয়াবেন, কোনো টেনশন নাই এগুলো নিয়ে, কারণ তোমার যৌবনকে নষ্ট করা যাবে না, যৌবনকে কখনো কলঙ্কিত করা যাবে না। আবার কিছু বাপ মাও আছে দুষ্ট, ছেলে যদি গিয়ে বলে আব্বা নামাজ কালাম পড়ি, ফেতনা ফাসাদের যুগ, বিয়েটা করাও, কিসের বিয়ের এত, কিসের বিয়ে? এক পায়ে দাঁড়াও কি অন্যের পায়ে দাঁড়ায় আছে নাকি? হ্যাঁ, নিজের পায়ে দাঁড়াও কি অন্যের পায়ে দাঁড়ায় আছে? দেখেন কথা সত্য কইছে। হ্যাঁ ঠিক আছে, ভালো, তোমাকে ধন্যবাদ। রসুল বিয়ে করেছেন 25 বছর বয়সে, অনেকে বিয়ে করে 50 বছরে, বাচ্চা হয় 60 বছরে। ওই বাচ্চা নিয়ে যখন রাস্তায় হাঁটে, ওই ছেলে আর বাপ যখন যায়, কেটা কে, এটা তোমার দাদা না নানা, এগুলো দরকার নাই। জীবন রিস্কের দায়িত্ব, ফয়সালা কার? আসতে বলবেন না কার? বড় বড় মহান ব্যক্তিদের জীবন দেখেন, এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর ইতিহাস দেখেন, দেখেন ইতিহাস, যারা বিখ্যাত বিখ্যাত ব্যক্তি, তারা তাদের যৌবনকে নষ্ট করেন নাই, যৌবনকে তারা কাজে লাগিয়েছে, অন্য কোন জায়গায় গিয়ে নিজের যৌবনকে নষ্ট করে নাই। নিজের যৌবনকে মাস্টারবেশন করবা না, পর্নোগ্রাফি দেখবা না, খারাপ কিছু দেখবা না, ফ্রন্টাল সেল নষ্ট হবে, ব্রেন নষ্ট হয়ে যাবে, মাস্টারবেশন করবে শুক্র নষ্ট হয়ে, পুরুষত্ব হারিয়ে ফেলবে, সন্তানের বাবা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে। এগুলো করবা না, এগুলো ফ্রিলি বলতেছে যুবকরা, মন খারাপ করতেছে নাকি তোমরা? এগুলো খেয়াল করবা, আল্লাহ তুমি সবাইকে বোঝার তওফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজান দিলি কই যাবা? বন্ধু সেই খুঁজবা যে বিড়ি খায়। এই বলো বলো, বিড়ি খাও বন্ধু খুঁজবা? আল্লাহওয়ালা বন্ধু খুঁজবা। আর মাথার চুল ঠিক রাখবা, চুল কিন্তু ঠিক নাই, মাথার চুল ঠিক রাখতে হবে। মাথার চুল দেখছেন এখন যুবকদের, এইদিকে চুল নাই, এইদিকে চুল নাই, চামড়া বের করা, কাউয়া কাঠি আছে কিনা বলেন? মাথার চুল, শার্ট আর প্যান্ট পরে, প্যান্ট এত নিচে পরে, প্যান্ট পরার নিয়ম হলো নাভির উপরে, সেই প্যান্ট এত নিচে সীমান্ত বর্ডার, যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে, শার্টও ছোটো প্যান্টও ছোটো। অনেকদিন আগে মসজিদে ঢুকে আমি নামাজ পড়বো, সুন্নতে নিয়ত করতেছি, দেখি যে একটা ছেলে নামাজ পড়ে, তো ভাবলাম দেখি নামাজ কেমনে পড়ে, রুকুতে যখন গেল তখন দেখি শার্ট উপরে প্যান্ট নিছে, মাঝখানে নাই, তো ভাবলাম এই তো রুকু, দেখি শেষ দেয় কি হয়, শেষ দেয় যখন গেছে তখন দেখি প্যান্ট খুইলা আন্ডার প্যান্ট বেরিয়েছে, আসে না নাই? এগুলো পোশাক পরা যাবে। আচ্ছা এগুলো কথা বলার কি দরকার আছে আমার? এগুলো বাদ দাও, আল্লাহ তুমি সবাইকে বোঝার তাওফিক দিয়ে দাও। আজান হবে, কোথায় যাবা? বন্ধু খুঁজবা, বেনামাজি না নামাজি? একজন যুবকের কখনো বউ ছাড়া কোনো গার্লফ্রেন্ড থাকতে পারে? যার গার্লফ্রেন্ড আছে সে বদমাইশ, ঠিক কিনা? আবার যুবক যুবককে বলে তোর কি কোনো গার্লফ্রেন্ড আছে রে? না, তো তুই তো মানুষই না, আসেন এরকম আসে না নাই বলেন? এগুলো হারাম, হারাম রিলেশন কখনো করবা না, আরাম পাবা না, শান্তি পাবা না, পেঁচ লেগে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়ালা তুলকু বিআইদিক মিলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে ঠেলে দিও না। মুসলিম ইসলামকে লালন করে চলতে হবে, আল্লাহ তুমি সবাইকে বোঝার তাওফিক দাও। আসেন, বহু কথা বলা হয়ে গেল, শুধু দুইটা গুণ আমরা শিখে নিয়েই আক্ষরিকভাবে শেষের দিকে যাচ্ছি। নাম্বার ওয়ান হলো যারা ইমান আনবে, আর নাম্বার দুই হলো যারা জিহাদ করবে, কার পথে? আসতে বলবেন না কার পথে? এই দুইটা কাজ যারা করবে, আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে আমার দফতর থেকে সিদ্দিক খেতাব পেয়ে যাবে। জোরে করুন সুবহানাল্লাহ। ইমান আনা সহজ, জিহাদ করা কঠিন। সব ইমানদার জিহাদে অংশগ্রহণ করতে পারে না, তখন তারা হয়ে যায় মোনাফেক। যে ইমানদার জিহাদের তামান্না রাখে না, তার মরণ হলো মোনাফেকের মরণ। এই জন্য এই দুইটা জিনিসকে আল্লাহ তাআলা এক জায়গায় করেছেন।
আল্লাহ তুমি সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। আমি আর সময় বাড়াবো না, আমরা 12টার মধ্যেই ক্লোজ করে ফেলবো। যা হয়েছে বলি আলহামদুলিল্লাহ। গতকালকে আমি ছিলাম নড়াইল, আজকে নওগাঁ, আগামীকালকে মাশাআল্লাহ আবার যশোর মাহফিল। দিনের বেলা শুধুমাত্র আমার আব্দুল জলিল ভাইয়ের এই, উনি মালয়েশিয়া থেকে ধরছে আমারে, আমারে আর ছাড়তেছে না, এমন পিছু লাগা লাগছে, শেষ পর্যন্ত আমি এসেছি। মনে হয় রাগ করছেন আপনারা, খুশি হয়েছেন তো? আল্লাহ যেন খুশি হন, আল্লাহ যেন আমাদের এই সম্পর্ক যেন হাসর পর্যন্ত গড়িয়ে দেন। কিন্তু আমার নবীর কিন্তু ছাগল খাওয়া হয়নি এখনো, মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? কেউ তো বললেন না। ও বসে আছেন আপনারা, শুনবেন একটু, একটু বলে দিই। আমি সব দিকে চিন্তা করছি, নামাজের দিকে তাকাতে হবে। আমার রাসূল 600 সাহাবী নিলেন, কয়শো বলেন তো? 600। আমি এক লাইনে শেষ করে দিচ্ছি। আমার নবীজি 600 সাহাবী নিয়ে চলে গেলেন জাবিরের বাড়িতে, গিয়ে সালাম দিয়ে বলছেন, যাবে তোমার বউকে আমার সালাম জানিয়ে বলবে, তার তৈরি করা যে হাড়িতে রান্না বান্না করেছে, ছাগলের গোশত রান্না বান্না করেছে, সেই হাড়ির ঢাকনা যেন না সে সরায়া ফেলে, রুটিগুলো রান্না বান্না করে যে পাত্রে রেখে দিয়েছে সেই পাত্রে ঢাকনা যেন না টান দেয়। আজকে বন্টনের দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে বন্টনের দায়িত্ব গ্রহণ করে নিলাম। নবী জাগে খেতেন না খাওয়াতেন, আজকে তো খেতেন না খাওয়াতেন, এমনকি বাড়ির কোনো বউ পর্যন্ত বলতে পারে নাই, মা এসে বলেন আমি রাসূলকে কখন আগে খাওয়াতে পারি নাই, রাসূল আমাকে আগে খাওয়ায় দিতে। যখন সুবহানাল্লাহ, আমি রাসূলকে সহজে আগে সালাম দিতে পারতাম না, রাসূল আমাকে আগে সালাম দিতেন। যদি এই ধরনের চরিত্র যদি স্বামীদের থাকে, বউগুলো হয়ে যাবে সবচেয়ে ভালো বউ। কিন্তু স্বামীদের ব্যবহার তো খারাপ, রাত 3টার দিকে যায় বাড়িতে, ডাক দেওয়ার সাইজ দেখছেন, সালাম তো নাই, ছুঁয়ে পড়ব, ভাল লাগে না। আসেন এরকম, আসেন না, আসেন এরকম অদ্ভুত? বলেন তো এই আচরণ থাকলে কি কোনদিন ব্যবহার ভালো হবে? বউ মনে মনে করবে আল্লাহ এর কাছে কি আজরাইল পাঠিয়ে দিতে পারো না। আমার রাসূল রাত গভীর রাতে আসতেন, দরজায় ডাকতেন না, আস্তে আস্তে করে দরজা খুলতেন। আম্মা যেন আয়েশা বলেন, শুধু আমার ঘরের সামনে একটা কাঠের দরজা ছিল, আর সমস্ত স্ত্রীর ঘরে ছিল সালার চট, কিসের চট? সালার চট। আস্তে করে খুলতেন, এসে শুধু দেখতেন খাবারের পাত্রে খাবার টাবার আছে নাকি, আমাকে ডাকতেন না, খাবারগুলো দেখতেন আছে কি না, খাবার না থাকলে শেষ রাতের দিকে পানি পান করে রোজার নিয়ত করতেন, পাশে আস্তে করে শুয়ে পড়তেন, আবার ঘুম নষ্ট করতেন না। সুবহানাল্লাহ, বলবেন না? চরিত্র সুন্দর হলে সব সুন্দর হয়ে যায়, আমাদের সমস্ত জীবনকে আমরা সুন্দর করে ফেলব নবীর চরিত্র দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। নবীজি খেতেন আগে না খাওয়াতেন আগে? খাওয়াতেন। আমার রাসূল কিন্তু নেতা ছিলেন, আজকের নেতাগুলো আগে খায় না খাওয়ায়? আচ্ছা, তাহলে নবীর চরিত্রের দিকে আমরা ফিরে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি বললেন, যাবে তোমার হাড়ি পাতিলগুলো কোথায়? হুজুর অমুক জায়গায়, আমাকে নিয়ে যাও। চোর চলে গেলে আমার নবীজি বিসমিল্লাহ বলে শুরু করে দিলেন বন্টনের কাজ। 4 দিন না খাওয়া রাসূল নিজের হাতে বন্টনগুলো করছিলেন, সবার হাতে হাতে ছাগলের গোশতগুলো দিলেন, রুটিগুলো দিয়ে দিলেন, 600 সাহাবী তৃপ্তি ভরে রুটি গোশত খেল। কিন্তু জাবিরের বাড়ির হাড়ি থেকে এক চুল পরিমাণ রুটিও কমে নাই, ছাগলের গোশতও কমে নাই। যেরকম সুবহানাল্লাহ, ইন্নাল্লাহ ইয়ারজুকু মান ইয়াশাউ বেগাইর হিসাব, আল্লাহ যাকে চান তাকে সীমাহীন রিজিক দিয়ে ধন্য করেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে আল্লাহর বরকতে ধন্য হওয়ার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন, অনেক কথা বলে ফেললাম, আর বেশি নয়, এখন সোজা দোয়ার দিকে যাব। আমি খুবই আশ্চর্য হয়ে যাচ্ছি যে লেখাই আছে পোস্টারে দানবিহীন মাহফিল, না লেখা আছে, আমি এটা মনে হয় বাংলাদেশে মানে এরকম করে